নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আপনাদের বাংলা গল্প ঘরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমি চলে এসেছি আজ আবার একটি নতুন গল্প শোনাতে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তাসের ঘর অমর শক করিয়া চায়ের বাসনে শেট কিনিয়াছিল ছয়টা পিরিজ পেয়ালা চাঁদানি ইত্যাদি রংচং করা স্রদৃশ জিনিস দামও নিতান্ত অল্প নয় চার টাকা চার টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক অমরের মায়ের হুকুম ছিল সেটি যত্ন করে তুলে রেখো বৌ মা কুটুম স্বজন এলে ভদ্রলোকজন এলে বের করো কলিকাতা প্রবাসী হরেন্দ্রবাবু দেশে আসিয়াছেন আজ তাহাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াইতে আসবেন তাহারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ পড়িয়া গিয়াছেন মা বলিলেন চার শেটটা আজ বের করতো গৌরী গৌরী বাড়ির মেয়ে অমরের অবিবাহিতা ভগ্নী মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটি বাহির করিয়া আনিয়া বলিল পাঁচটা কাপ রয়েছে কেন মা আর একটা কাপ কি হলো এই দেখো বাপু সবে এই আমি বের করে আনছি আমায় কিন্তু দোষ দিও না যেন মা বিরক্ত হয়েই বলিলেন দেখ না ভালো করে খুঁজে ঘরেই কোথাও আছে পাখা হয়ে উড়ে তো আর যাবে না গৌরী শেটটা সেইখানে নামাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজে আসিয়া বলিল পাখাই হলো না কেউ খেয়ে ফেললো সে আমি জানি না বাপু তবে ঘরের মধ্যে কোথাও নেই দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বললেন তোমার দোষ কি মা আমার কপালের দোষ তোমরা চোখ কপালের উপর তুলে কাজ করো নিচের জিনিস দেখতে পাও না গৌরীর চোখ হয়তো কপালের ওপরেই উঠিয়া থাকে কিন্তু ক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হইল না পেয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না মা হাকিলেন। বোমা ও বোমা বৌমা অমরের স্ত্রী শৈল উপরে তখন ঘর দুয়ার ছাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল আমায় ডাকলেন শাশুড়ি বাসন অন্তঃপ্রাণ সিন্ধুকে চাবি পুত্রদের দিয়া বাসনের ঘরে চাবি লইয়া বাঁচিয়া আছেন পেয়ালাটার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তাকুর মতো সশব্দে জ্বলিতেছিলেন তিনি বলিলেন হ্যাঁ গো রাজার কন্যে নইলে বৌমা বলে কি ওই বাউরিদের না ডোমেদের শৈল নীরবেই দাঁড়াইয়া রহিল উত্তর করা তার অভ্যাস নয় শাশুড়ি বলিলেন একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন কি হলো একটু নীরবে থাকিয়া বধূ বলিল ও আমি ভেঙে ফেলেছি মা শাশুড়ি কিছুক্ষণ বধুর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিলেন বেশ করেছ মা আর কি বলবো বলো সত্য কথা এমন অকপটে অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না সব দরজাটা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন পাঁচটাকেও ফেলে দেব আমি চুরমার করে ভেঙে দেব গিয়া পড়িল চায়ের শেডটার ওপর শইল সবই নীরবে সহ্য করে সে নীরবেই দাঁড়িয়ে রইল শাশুড়ি বলিলেন ভেঙেছ তো বলা হলো বেশ হলো আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন যাও উপরের কাজ সেরে এসো জলখাবারগুলো খাবারগুলো করতে হবে শৈল উপরে চলিয়া গেল কিছুক্ষণ পরে হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল শাশুড়ির মনের উত্তাপ কমিয়ে আসিয়াছিল বলিলেন নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো সইল খাবারের সাজ সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়াই বলিল সমস্তর ভেতরেই মাছের পুর দেব তো মা হ্যাঁ মাছের পুর হ্যাঁ তা দেবে বই কি বিধবা তো আর কেউ আসছে না ময়দার ঠোলার ভেতরে মাছের পুর দিতে দিতে শৈল বলিল জানেন মা এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো বাবার আমার হিং ভিন্ন কোনো জিনিস আবার ভালো লাগে না আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেন না আফগানিস্তান থেকে কাবুলি সব আসে তারাই দিয়ে যায় শাশুড়ি বললেন পশ্চিম ভালো জায়গা মা আমাদের পাড়াগাঁয়ের সঙ্গে কি তুলনা হয় না সব জিনিস এখানে পাওয়া যায় শৈল বলিল পশ্চিমেও সে হিং পাওয়া যায় না মা কাবুলিরা সেসব নিজের জন্য আনে শুধু বাবাকে খুব খাতির করে কি না টাকা করি অনেক সময় নেয় তাই সে জিনিস দেয় শুধু কি হিং যখন আসবে তখন প্রত্যেকে আঙ্গুর বেদানা নাশপাতি বাদাম হিং এসব ছোট ছোট ঝুড়ির এক এক ঝুড়ি দিয়ে যায় পাঁচজনে মিলে সে হয় কত কাঁচা জিনিস অনেক পচে যায় ও ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদু স্বরে বলিল এই আরম্ভ হলো এইবার অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল সত্য কথা শৈলের ওই এক দোষ বিনীত নম্র মিষ্টিমুখী সুন্দরী বউটি প্রত্যেক কথায় তাহার বাপের বাড়ির তুলনা না দিয়া থাকিবে না পাশের বাড়িতে তুমুল কোলাহল উঠিতেছিল শাশুড়ি এবং বধুতে কলহ বাঁধেছে শৈলর শাশুড়ি বললেন যা হবে তাই হোক মা আমার বউ ভালো হয়েছে উত্তর করতে জানে না দোষ করলে বকব কি মুখের দিকে চাইলে মায়া হয় শৈল বলিল ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন জানেন মা আমার দাদা হলে আর রক্ষে থাকতো না সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়েই দিতেন একবার বৌদিকে উত্তর করেছিলেন মায়ের সঙ্গে দাদা তিন মাস বৌদির সঙ্গে কথা করনি শেষে মা আবার বলে কয়ে কথা বলার তবে দাদার আমার বড্ড বাতিক খদ্দর পড়বে হাঁটু পর্যন্ত জামা সেই হাত কাটা এতটুকু তামাক না বিড়ি না সিগারেট না সে এক বাতিকের মানুষ মনে মনে একটু বিরক্ত হইয়াই উঠিলেন বলিলেন নাও নাও তাড়াতাড়ি হাত চালাও তো না দেখো যেন মাছের কাঁটা না থাকে শৈল বলিল ছোট মাছ কাঁটা বাঁচতেই হাত চলছে না মা তবে এই হয়ে গেল তো কড়াই এক ঝাঁক শিঙারা ছাড়িয়া দিয়া সে আবার বলিল আমার মা কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতে দেন না দূষেরের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন কোচো মাছের মধ্যে ময়া আর কাট মাছের মধ্যে মাগুর শাশুড়ি বাধা দিয়া বলিলেন নাও নাও সেরে নিয়ে চুলটুল বেঁধে খেলো গে যাও কেশ প্রসাধন অন্তে শৈলক কাপড় ছাড়িতেছিল ননদ গৌরী প্রশংসমান দৃষ্টিতে ভ্রাতৃজয়ের দিকে চাহিয়া বলিল হুম রং বটে বৌদি তোমার তুমি যা পড়বে তাতেই তোমাকে সুন্দর লাগবে আর আমাদের দেখো না যেন কাঠ পুড়িয়ে যে দেবার নয় ভাই নইলে তোমাকেও দিতাম আমার আর কি রং দেখছো বাবা মা দাদা আমার অন্য বনেদের যদি দেখতে তবে দেখতে রং কাকে বলে ঠিক একেবারে গোলাপ ফুল গৌরী বিস্মৃত হইয়া বলিল বলো কি বৌদি তোমার চেয়েও ফর্সা রং এ ভাই বাড়ির মধ্যে আমিই কালো শাশুড়ি আসিয়া চাপা গলায় বলিলেন আর কত দেরি বৌমা ওরা যে সব এসে পড়েছেন সইল তাড়াতাড়ি মাথার কাপড়টা টানিয়া দিয়া বলিল এই যে মা হয়ে গেছে আমার ধনী কলিকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল সজ্জা ভূষণ রূপে সমস্তকে লজ্জা দিয়া সইল আবির্ভূতা হইল নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো প্রবাসনের দল মুগ্ধ হইয়া দেখিতেছিল শৈল হাসি মুখে প্রণাম করিল ও বাড়ির গিন্নি বলিলেন এ যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি লেখাপড়া টোরাও জানে নাকি শৈল মৃদুস্বরে বলিল স্কুলে তো পড়িনি বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না বাড়িতে পড়েছি ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল তারপরে কথাটা অসমাপ্ত থাকিলেও ইঙ্গিতে সমাপ্ত হইয়া গেল ওবারের গিন্নি বলিলেন কে জানে মা আজকাল যে কি হাল হলো দেশের মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না আমার বৌরা তো কলেজে পড়েছিল সব বিয়ের পর আমি সব ছাড়িয়ে দিলাম শৈল উত্তর দিল কলেজের কোর্স আমি কিছু পড়েছি তবে আমার বোনেরা সব ভালো করে পড়ছে বাড়িতে দাদাই পড়ান পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কিনা জানেন বছরে পাঁচ সাত টাকার বই কেনেন বাংলা ইংরেজি বিলের থেকে ইংরেজি বই আনাবেন কাজকর্ম যদি করতে বলেন মা কাজকর্ম অবশ্যই বাবারই বিজনেস আছে সেই বিজনেস দেখতে বলেন তো বলবেন সম্মুখে জ্ঞান সমুদ্র মা চোখ ফেরাবার আমার অবকাশ নাই কোথায় তোমার বাপের বাড়ি এলাহাবাদ এলাহাবাদ গেছেন নিশ্চয় আমাদের সেখানে তিন পুরুষ বাস হয়ে গেল বাবা সেখানে কন্ট্রাক্টারি করেন কিরকম পান টান আমি তো ঠিক জানি না তবে মেজো ভাই বললেন মাঝে মাঝে এরকম করে আর চলবে না মা তুমি বাবাকে বলো পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজের সেই খোলার বাড়িতে থাকবেন টোঙ্গায় চোড়ে কাজ দেখে বেড়াবেন মোটর কিনবেন না এ কি করে চলবে বাবা বলেন এ আমার পৈতৃক বাড়ি যেমন আছে তেমনই থাকবে ভাঙবো না অন্য কোথাও যাব না আর গাড়ি গাড়িও আমি কিনবো না ছেলেরা বিলাসী হবে আমিও রোজগার করেছি তারা যদি না পারে জানেন লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসেবে সন্ন্যাসী শৈল কথা শেষ করিয়া মৃদু মৃদু হাসি হেসে বললেন প্রবাসিনী গিন্নি একবার শৈলের শাশুড়িকে বলিলেন তাহলে ছেলের তোমার বেশ বড় ঘরেই বিয়ে হয়েছে দিদি তোমাদের চেয়ে অনেক বড় ঘর তত্ত্বতল্লাশ কেমন করে বেয়ায় বিচিত্র সংসার বিচিত্র মানুষের মন কোন কোথায় কে যে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধাতারও সাধ্য নেই তোমাদের চেয়ে বড় ঘর এই কথাটুকুতেই অমরের মা আহত হইয়া উঠিলেন তিনি মুখ ব্যাকাইয়া বলিলেন কে জানে দিদি বড় না ছোট সে জানি না তবে বৌমাই বলেন বাপের এই বাপেদের ওই কিন্তু তত্ত্ব দেখি না আজ বছর ওই দুধের মেয়ে এসেছে নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই শৈল মুহূর্তে বলিয়া উঠিল জানেন তো মা বাবার আমার অদ্ভুত ধরন তিনি বলেন যে বস্তু আমি দান করলাম সে আবার আমি কেন আমার বলে ঘরে আনব তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে তখন তাদের আদর করব সম্মান করব আমার বলবো আর তত্তল্লাস এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না মা কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি যখন চাইবেন তখনই দেবেন শাশুড়ি বলিয়া উঠিলেন কি বললে বৌমা তোমার বাবা আমাদের টাকা দেন কখন কোন কালে শৈল বলিল আপনাদের কথা তো বলিনি মা আপনি জিজ্ঞেস করে দেখবেন একশো পঞ্চাশ আশি চাইলেই তিনি দেন কেন দেবেন না শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল শুধু সগ্রামবাসী নয় উপস্থিত মহিলাবৃন্দ প্রবাসিনী দেশ দেশান্তরে সংবাদ রটিয়া যাইবে অমরের মায়ের মাথাটা যেন কাটা গেল তিনি বলিলেন ভালো অমর আসুক আমি জিজ্ঞাসা করব। কই খুনাক্ষরেও তো আমি জানি না ও বাড়ির গিন্নি বলিলেন তোমায় বলেনি হয়তো দরকার হয়েছে তাই শ্বশুরের কাছে নিয়েছে অমরের মা বলিলেন সে নেবে কেন ভাই সে নেওয়া যে তার অন্যায় নিজ কাজ ছি শ্বশুরের কাছে হাত পাতা ছি ছি অমর কাজ করে কলিকাতায় সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করিয়া থাকে ব্যবসা হইলেও ক্ষুদ্র তাহার আয়তন সংকীর্ণ তাহার পরিধি তবুও সে স্বাধীন তাই মাসে দুইবার করিয়া সে বাড়ি আসিয়া থাকে অমরের মা রোষ নেত্রে পুত্রের আগমন পথের দিকে চাহিয়া রহিলেন ধনী কলিকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে সে তিনি কিছুতেই ভুলিতে পারিতেছেন না শুধু তাহার সংসারের অসচ্ছলতায় নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই তাহাকে মিথ্যাবাদিনী সাজিতে হইয়াছে কয়দিন বধূর সঙ্গে একরূপ বাক্যালাপও করেন নাই শৈল অবশ্যই বিষয়ে দোষী নয় সে সর্বদাই মুখে হাসিটি মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে সংসারের নিয়ম কাল অগ্নির উত্তাপও হরিয়া থাকে মনের আগুনও নিবিয়া আসে কিন্তু শৈলর দুর্ভাগ্য শাশুড়ির মনের আগুন শিখা হস্ত হইতে না হইতে ইন্ধনের প্রয়োগ দ্বিগুণ হইয়া উঠিল পাড়ায় ঘরে ঘাটে এই লইয়া যে কানাকানি চলিতেছিল সেটা ভালোভাবেই ক্রমশ জানাজানি হইয়া গেল সেদিন সরকারদের মজলিসে এক দফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা স্নেই শুনিয়া আসিলেন তিন দশেক পরে কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়ি আসিয়ার কথা জানাইয়া দিল শৈলর মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল কথাটা মিথ্যা বারবার স্বল্প করিয়াও সে এ বিষয়ে স্বামীকেও কোনো কথা লিখিতে পারে নাই কোনো অনুরোধ জানাইতে কেমন যেন লজ্জাবোধ হইয়াছে তাহার হাতে চলে নাই ঠোঁট কাঁপিয়াছে চোখে জলও দেখা দিয়েছে সে চিঠির কাগজখানা জড়ো করিয়া মুড়িয়া ছুড়িয়া ফেলিয়া দিয়াছে শৈল আপনা শয়নকক্ষে কক্ষে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসিয়া রহিল অমর আসিলে সে তাহার পায়ে আছার খাইয়া পড়িবে অকস্মাত অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকিয়া উঠিল অন্ধকারে আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাহিরে আসিয়া সে আশ্বস্ত হইল ক্রোধের প্রসঙ্গ তাহাকে লইয়া নয় অমর বচসা জুড়িয়া দিয়াছে কুলির সহিত এক আধ মাইল মালের ওজন আদমন পঁচিশের তোকে দুয়া না দিলাম আবার কত দেব রে লোকটাও ছাড়িবার প্রার্থনায় সে বলিতেছিল তখন আপনি চুকিয়ে নেন নাই কেন মশাই তখন যে একবারে হুকুম বাড়ালেন এই ইধারাও আমাদের রেট তিন আনা করে দেন দিতেই হবে নিকলো বেটা হারামজাদা নিকলো বলছি এই নে পয়সা কিন্তু এক্ষুনি নিকলো সামনে থেকে বলছি এক্ষুনি যাও পয়সা ফেলিয়া দিয়া অমর ক্রুদ্ধ পদক্ষেপে বাড়ি ঢুকিল দেখো না লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয় পঞ্চাশ টাকা একজন মেরে দিয়ে পালালো তারপর ট্রেন ফেল আবার বাড়ি এসেও চারটে পয়সা লোকসান প্রস্তুত হইয়াই বোধ তিনি শান্ত অথচ শ্লেষ কহিলেন তার জন্য তোমার চিন্তা কি বাবা বড়লোক শ্বশুর রয়েছেন তাকে লেখো তিনি পাঠিয়ে দেবেন আবার কি অর্থনা বুঝলেও শ্লেষতীক্ষ্ণ বাক্যের আঘাত করিতে ছাড়ে নাই অমর ভ্রু কুঞ্চিত করিয়া বলিল তার মানে মা বলিলেন সে জন্যই তো তোমার পথ চেয়ে দাঁড়িয়ে আছি বাবা আমি শুনবো তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাওয়াও না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিন্ডি দাও তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও আর শ্বশুর তোমায় টাকা পাঠিয়ে দেন একশো পঞ্চাশ আশি যখন যেমন তোমার দরকার হয় ক্লান্ত তিক্ত চিত্তে অমরের মস্তিষ্কে মুহূর্তে যেন আগুন জ্বলিয়া উঠিল সে জ্বলিয়া উঠিল কে কোন হারাম যদি সে কথা বলে মা ডাকলেন বৌমা শৈলের চক্ষের সম্মুখে চারিদিক যেন দুলিতেছে কি করিবে কি বলিবে কোন নির্ধারণই সে স্থির করিতে পারিল না শাশুড়ি আবার বলিলেন চুপ করে রইলে কেন বলো উত্তর দাও শৈল বিহওয়ালের মতো বলিয়া ফেলিল হ্যাঁ বাবা দেন তো অমর মুহূর্তে উত্তমের মতো দেওয়ালে মাথা টুকিতে আরম্ভ করিল মা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন অমর বলিল ও বাড়িতে থাকলে আমি জলগ্রহণ পর্যন্ত করিব না মা বলিলেন আমার মাথা কাটা গেল হরেনবাবুর বাড়ির মেয়েদের কাছে এমন বউ নিয়ে আমিও ঘর করতে পারবো না বাবা বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে বিচার হয় না বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার তাই ওইটুকু অপরাধে শৈলের অদৃষ্টে গুরুদণ্ড হইয়া গেল সেই রাত্রেই তাহার নির্বাসনের ব্যবস্থা হইল রাত্রি বারোটার ট্রেনে শৈলের দেবর তাহাকে লইয়া এহলাবাদ রঙনা হইয়া গেল শৈলকে দেখিয়াই তাহার মা আনন্দে বিস্ময়ে হাকুল হইয়া বলিলেন হে কি শৈল তুই যে এমন হঠাৎ শৈল ঢোক কিলিয়া বলিল কেন মা আমাকে কি আসতে নেই তোমরা তো আনলে না কাজেই নিজেই এলাম মেয়েকে বুকে জোরাইয়া ধরিয়া মা বলিলেন ওরে আনতে কি অসাদ না আমার মনের ব্যথা হয় না কিন্তু কি করব বল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার বলিলেন বাবু রোজগার কমে গেছে বাজার নাকি বড় মন্দা তাই উপর হইমির বিয়ে এসেছে খরচ যে করতে পারছি না মা শইল অবকাশ পাইয়া অঝোর ঝরে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল মা বলিলেন সঙ্গে কে এসেছে শৈলী জামাই শৈল বিবর্ণ মুখে বলিল না আমার দেওর এসেছে কই সে ও মা বাইরে কেন সে ঘরের ছেলে ওরে দায় তো বড় দিদির দেওর বাইরে আছে ডাক তো বল মা ডাকছেন শৈলের বুক দূর দূর করিতেছিল কনিষ্ঠ ভ্রাতার প্রতি অমরের আদেশ ছিল সে যেন সেখানে জলগ্রহণ না করে কঠিন শপথ দিয়ে আদেশ দিয়াছে গেল সে শৈল বলিল তাকে ট্রেন ধরতে হবে মা সে চলে গেছে বিস্ময়ের ওপর বিস্ময়ে মা যেন অভিভূত হইয়া গেলেন ট্রেন ধরতে হবে চলে গেছে সে কি শৈল বলিল তাকে সিমলে যেতে হবে মা একটা খুব বড় কাজের সন্ধান করতে যাচ্ছে যে ট্রেনে আমরা নামলাম এই ট্রেন সে গিয়ে ধরবে থাকবার তার উপায় নেই মা আশ্বস্ত হইয়াই বলিলেন ফেরবার সময় নামতে হবে বলে দিয়েছিস তো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শৈল বলিল বলে তো দিয়েছি মা কিন্তু নামতে বোধহয় পারবে না খুব জরুরি কাজ কি না শিমলে থেকে কলিকাতায় যাবে একটা কার চিঠি নিয়ে সময় মতো পৌঁছতে না পারলে তো সব মিছে হবে এই সময় শৈলের বেশি জ্ঞানা বড় দাদা বাড়িতে ঢুকল পরনে তাহার খদ্দর সত্য কিন্তু জরিপার শৌখিন খদ্দরের ধুতি গায়েও শৌখিন পাঞ্জাবি মুখে একটা গোল ফ্লেক সিগারেট হাতে কতগুলি মাছ ধরিবার চারার উপকরণ শৈলকে দেখিয়া সে বলিল আরে শৈলি কখন এলি হ্যাঁ হাসি মুখে শৈলে বলিল এই তো দাদা ভালো আছেন তো আপনি হ্যাঁ তা বেশ কই তো নতুন লোক খাস বাংলাদেশের মানুষ কই দে তো চারগুলো তৈরি করে দেখি তোর হাতের কেমন পয় মাছ ধরতে যাবো আজ দে হাতে এক জমিদারের তালাওয়ে শৈল উপকরণগুলি হাতে লইয়া বলিল চলুন না দাদা একবার আমাদের ওখানে কত মাছ ধরতে পারবেন একবার দেখব তোদের ওখানে পুকুরের খুব মাছ না রে আমাদেরই পুকুরে খুব বড় বড় মাছ আদমন পনের শের পঁচিশ এক একটা মাছ জানেন দাদা তখন প্রথম গেছি একটা আঠার শের কাতলা মাছ এনে ওর বললে বৌদিকে করতে হবে ওরে বাপ রে সে যা আমার ভয় এখন আর আমার ভয় হয় না আদমন পঁচিশ শের মাছ দিব্যি কেটে ফেলি যাবার ইচ্ছে তো হয় রে আর হয়ে ওঠে না কলকাতা যায় তাও অমরবাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না আবার তুই অবশ্যই যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয়ই যেতাম শৈল বলিল আচ্ছা দেখব আমাদেরও কলিকাতায় বাড়ি হবে এইবার অর্থপথে বাধা দিয়া দাদা বলিল কলিকাতায় তোদের বাড়ি হচ্ছে নাকি শৈল বলিল জায়গা কি নিয়েছেন ধীরে ধীরে হইবে এবার মা পুলকিত হইয়া প্রশ্ন করেন জামাই এখন বেশ পাচ্ছেন না রে শৈল মুখ নত করিয়া বলিল দেশেও দালান করবেন মাস এক পরেই কিন্তু শৈলের মা অনুভব করিলেন কোথাও একটা অস্বাভাবিক কিছু জামাই বা বেয়ান কে হয়তো শৈলকে পত্র দেন না সংবাদ লন না তিনি স্বামীকে বলিলেন দেখো তুমি বেয়ানকে একখানা পত্র লেখো মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি শৈল অন্যের সম্বন্ধে যতই অত্যুক্তি করিয়া থাক তাহার পিতার উপার্জনকে যতই বাড়াইয়া বলিয়া থাক পিতার প্রকৃতির সম্বন্ধে অত্যুক্তি সে করে নাই সত্যই তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হইয়া পরদিনই বেয়ানকে পত্র দিলেন লিখিলেন আমি আপনার অনুগৃহীত ব্যক্তি শৈলকে চরণের স্থান দিয়া আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ প্রকাশ করিয়াছেন আশা করি প্রার্থনা করি সে অনুগ্রহ হইতে আমি বা আমার শৈল যেন বঞ্চিত না হয় আমি বুঝতে পারতেছি না সেখানে কি কী আছে। শৈল কি অপরাধ করিয়াছে কিন্তু অপরাধ যে করিয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই সে কোনো কথা প্রকাশ করে নাই তবু এই দীর্ঘ দুই মাসের মধ্যে কই কোন আশীর্বাদ তো আসিল না শ্রীমান অমর বাবাজীবনও তো কোনো পত্রও দেন না দয়া করিয়া কি ঘটিয়াছে আমাকে জানাইবেন আমি নিজে শৈলকে আপনার চরণের উপস্থিত করিয়া তাহার শাস্তি দিব তারপর শেষে আবার লিখিলেন অমর সংবাদ না দিলেও শৈলের নিকট তাহার উন্নতির কথা শুনিয়ায় বড় সুখী হইলাম কলিকাতায় বাড়ি করিবে শুনিয়া পরম আনন্দ হইল আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদ শুনিলাম কয়েক নম্বরের জন্য প্রথম হইতে পারে নাই আশীর্বাদ করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করিবে পত্রখানা পড়িয়া অমরের মায়ের চোখে জল আসিল মনে তাহার ক্রোধ বন্যি জ্বলিতেছিল ইন্ধনের অভাবে সময়ক্ষেপে সে বন্যি নিবিয়া গিয়াছে প্রতি পদে তাহার শৈলের প্রতিমার মতো মুখ মনে পড়িত বলুক সে মিথ্যে তবু মিষ্ট কথার সুরটি তাহার কানে বাজিত আজ বেআইয়ের পত্র পড়িয়া তার সকল গ্লানি নিঃশেষ বিদুরিত হইয়া গেল শুধু বিদুরিত হইয়া গেল নয় পুত্রবধূর ওপর মন তাহার প্রসন্ন হইয়া উঠিল পত্রের শেষ ভাগটুকু পড়িয়া আবার তিনি সেখানটা পড়িলেন কলিকাতায় বাড়ি ইত্যাদি তিনি অমরকে পত্র দিলেন ব্যয়কে লিখিলেন বৌমামার ঘরের লক্ষ্মী লক্ষ্মীর কোনো অপরাধ হয় তবে কার্যগতিতে সংবাদ লইতে পারি না দোষ সামারি শীঘ্রই অমর বৌমাকে আনিবার জন্য যাইবে পত্র পাইবা মাত্র শৈল পুলকিত হইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল অমর আছে দশ বারো সেরের একটা মাছ সে সঙ্গে আনিয়াছে শৈল তাড়াতাড়ি সেটা কাটিতে বসিল বলিল বড় জাতের মাছ বোধহয় ধরা পড়েনি এগুলো মাজলা জাত ওদিক হইতে ভাদ্রিজায়া বলিল এই আরম্ভ হলো শ্বশুরবাড়ির অবস্থা ভালো আর কালোর হয় না রাত্রে অমরের নিকট শৈল নত মুখে দাঁড়িয়াছিল অমর একখানা বাহির করিয়া দেখাইয়া বলিল এসব কি বলতো হ্যাঁ একটি বড় মাছ যেমন করিয়া হোক আনিবে এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি বেশ আমাদের ষোলো আনা একটাও তো পুকুর নেই অথচ ছি আর এখানে মুক্তার গহনা চলন হইয়াছে আমার জন্য ঝুটা মুক্তার মালা এক ছড়া ও কি ও কি কাঁদছ কেন শৈল ও শৈল শৈল বিছানায় মুখ গুজিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাধান সিক্ত করিয়া তুলিল সে কথা যে অমরকে মুখ ফুটিয়া বলিবার নয় এতক্ষণ শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তাসের ঘর গল্পটি গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটা গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার